কেমন আছো মিলি? তুমি এখানে আইছো কেন? দেখো মিলি, তুমি সেদিন যা দেখছো তা আসলে সত্যি না। আমি শান্তারে নিজের বোনের চোখে দেখি। আমি কোনো কিছুই শুনতে চাই না। তুমি আর আমার সামনে কোনো দিন আইবা না। তুমি আমার কথাটা বিশ্বাস করো। দেখো মায়ের ঘরে আছে, দেখলে ঝামেলা হয়ে যাবে। তুমি এখান থেকে যাও। মিলি আমি সত্যি কইতাছি, শান্তা আমার বোনের মতো। তুমি কি যাইবা না? আমি মায়েরে ডাক দিব। মনে রাখো, কাউরে কষ্ট দিয়া বা কারোর সাথে বেইমানি কইরা কেউ কোনোদিন সুখী হয় না, সুখী হইতে পারে না। তুমি কি আমার অভিশাপ দিতেছো? অভিশাপ দিতে যাবো কেন? আমি তো তোমার আশীর্বাদ করতে আসছি। আমার মা মিলির মায়ের কইছে মামার অনেক টাকা পয়সা, মামা অনেক বড় বিজনেস করে। এই কথা শুইনা মিলির মা রাজি হয়ে গেছে আর লোভেও পড়ে গেছে। মামা ও মিলির বিয়ে করতে রাজি ছিল।